রাজ্যে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে এবার অনেক পুরনো মুখ যেমন পুনরায় জয়যুক্ত হয়েছেন, ঠিক তেমনি আবার ত্রয়োদশতম বিধানসভায় এসেছে অনেক নতুন মুখ। এদের মধ্যে আবার মহিলাদের সংখ্যা উল্লেখযোগ্য। ইতিমধ্যে বিধায়করা আনুষ্ঠানিকভাবে সংবিধানের নামে শপথ নিয়ে শুরু করেছেন তাদের প্রশাসনিক কাজকর্ম। নতুন মন্ত্রিসভার কাজ অনেকটা আগেই শুরু। নতুন সরকারের পথ চলার মধ্যে এখন চলছে মন্ত্রী বিধায়কদের সংবর্ধনা জ্ঞাপনের কর্মসূচি। প্রায় প্রতিদিনই রাজ্যে কোনো না কোনো সংগঠনের তরফে দেওয়া সংবর্ধনায় ভাসছেন মন্ত্রিসভা সদস্য ও নবনির্বাচিত বিধায়করা। রবিবার সরকারি ছুটির দিন ফের আরও একবার এমনটা দেখা গেল আগরতলা প্রেস ক্লাবে। এদিন ত্রিপুরা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হয় এক সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের। মূলত উপজাতি সংরক্ষিত আসন থেকে নবনির্বাচিত বিধায়কদের এদিন দেওয়া হয় সংবর্ধনা। এতে উপস্থিত ছিলেন খোদ উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। রাজনৈতিক ঊর্ধ্বে থেকে দলমত নির্বিশেষে জনজাতি সব বিধায়কদের এদিন আমন্ত্রণ জানানো হলেও উপস্থিতির সংখ্যাটা ছিল খুবই নগণ্য। এদিন অ্যাসোসিয়েশনের তরফে দেওয়া সংবর্ধনা গ্রহণ করে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, রাজ্যে জনজাতিদের সার্বিক উন্নয়নে কাজ করে চলেছে এই ত্রিপুরা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সদস্যরাই হলেন রাজ্যে জনজাতিদের আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের এই সংবর্ধনা অনুষ্ঠান ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সোসাইটি উদ্যোগে আজকে প্রেস ক্লাবের মধ্যে আমাদেরকে আজকে সংবর্ধনা দেওয়ার একটা প্রোগ্রাম হচ্ছে। এই প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি, তার জন্য আমি ধন্যবাদ জানাই। আমাদেরকে যে সংবর্ধনা অনুষ্ঠানে আমরা নিমন্ত্রণ করার জন্য আমি ধন্যবাদ জানাই সোসাইটি। ট্রাইবাল ইঞ্জিনিয়ারিং সোসাইটি মানে হলো জনজাতির ইঞ্জিনিয়ারিং সোসাইটি, ওরা আমাদের এই জনজাতির জন্য অনেক কিছু কাজ করবে। ওরাই আমাদের এই যা মানে জাতির জাতির বলতে আমাদের জনজাতিরা ওরাই ভবিষ্যৎ আমাদের। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্টারটেনমেন্ট।